وكل بدعة ضلالة وكل ضلالة في النار. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجوع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. উপস্থিত ইসলামে ভ্রাতৃবৃন্দ, আপনাদের সম্মুখে আজকে পবিত্র জুমার দিনে ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ মানব জীবন ব্যবস্থা। যাতে রয়েছে নানা সমস্যার সমাধান প্রসঙ্গে একটি আয়াত তেলাওয়াত করেছি। এখানে আসার পরে আলোচ্য বিষয়টা একটু পরিবর্তন করলাম, যে আলোচ্য বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভেবেছিলাম সেটাকে সামান্য পরিবর্তন করে আপনাদের সম্মুখে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং ইসলামেই রয়েছে সমস্যার সমাধান, এ প্রসঙ্গেই আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানাত খুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে হচ্ছে স্পষ্ট শত্রু, নিশ্চয়ই শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। সূরা বাকারা 2 নম্বর সূরার 208 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের, যারা কালেমা শাহাদাত পাঠ করেছে, তাদেরকে সম্বোধন করে বলেছেন। সাধারণত পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে বিভিন্ন পর্যায়ে আহ্বান করেছেন। যখন সমগ্র মানব জাতিকে মুসলিম, ইহুদি, খ্রিস্টান, কলভিল, চামার, মুচি ব্যথর, এক কথায় সমগ্র মানব জাতিকে সম্বোধন করেছেন, আস্তিক নাস্তিক সকলকেই সম্বোধন করেছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, যে আয়াতটি তেলাওয়াত করেছি এখানে অবশ্য সমগ্র মানব জাতিকে নয়, সমগ্র মানব জাতির মধ্য থেকে সেই সমস্ত লোকেদেরকে সম্বোধন করেছেন যে সমস্ত লোকেরা কালেমায়ে শাহাদাত পাঠ করেছে, যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করেছে, যারা আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছে, যারা আসমানি গ্রন্থসমূহের উপরে বিশ্বাস স্থাপন করেছে, যারা সমস্ত নবী রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করেছে, মূলত তাদেরকেই সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আজকে আমরা নানা সমস্যায় জর্জরিত, বিশেষ করে 2019-এ বিজেপির পুনরায় ক্ষমতায় আসার পরে আমরা আরো একটু বেশি ভীত সন্ত্রস্ত। আর আসামে এনআরসি হওয়ার ফলে যখন প্রায় 19 লক্ষ মানুষের নাম নাগরিকত্ব থেকে বাদ পড়েছে, তখন পশ্চিম বাংলা সহ সারা ভারতবাসীর মানুষ ভীত সন্ত্রস্ত, আমাদের কি হয়। অথচ পবিত্র কোরআন প্রায় 1400 বছর আগেই বিশ্বের মানব জাতিকে, বিশেষ করে ইমানদারদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা অভয় বার্তা দিয়েছেন, কিন্তু আমরা তা বরণ করতে পারিনি, আমরা তা গ্রহণ করতে পারিনি। খুতবার টাইম যেহেতু সংক্ষিপ্ত, এজন্য বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়।
তবে মূল পয়েন্টের উপরে আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব। আপনারা একাগ্র চিত্তে মনোযোগ সহকারে যদি কথাগুলো শ্রবণ করার প্রচেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ বিষয়টা আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না, এবং আমরা সেই পবিত্র কোরআন এবং সুন্নাহ অবলম্বন করে অভয় বার্তা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে মূল্যায়ন করার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। ইসলামকে মূলত আমরা কয়েকটি বিষয় আজকে সীমাবদ্ধ করে দিয়েছি, কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমায়ে শাহাদাত অধিকাংশ মানুষ তো ইসলামকে এই মূল মৌলিক যে সমস্ত বিষয়গুলো এগুলোকে আমরা মানি না, শিথিলতা প্রদর্শন করি। বরং 95% মানুষ শিথিলতা প্রদর্শন করে চলেছি। যে 5% মানুষ কিছুটা ইসলামকে মেনে চলার প্রচেষ্টা করি তারাও কিন্তু কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত এই 5টা জিনিসকে আমরা পালন করে নেওয়ার পরে আমরা মনে মনে ভাবি যে আমি পূর্ণাঙ্গ মুসলিম হয়ে গিয়েছি। অথচ এই 5টা জিনিসে পূর্ণাঙ্গ মুসলিম হওয়া যায় না। ইসলামে কোথাও বলা হয়নি যে এই 5টা জিনিস পূর্ণাঙ্গ ইসলাম, বরং ইসলাম হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পথ নির্দেশনা করে। একটা মানুষের আজীবন জন্ম থেকে নিয়ে শুধু যতদিন পর্যন্ত বেঁচে আছে ততদিনই নয়, তার মৃত্যুর সময় এমনকি মৃত্যুর পরে তাকে কি করতে হবে সে বিষয়ে ইসলাম পথ নির্দেশনা করে। এক কথায় ইসলাম ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন ব্যবস্থায় একটা পরিবার থেকে নিয়ে একটা ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে ইসলাম পথ নির্দেশনা করে। আর যে কয়েকটি জিনিসকে আমরা পূর্ণাঙ্গ ইসলাম ভেবেছি এগুলো হলো ইসলামের বুনিয়াদ ভিত্তি। আপনারা জানেন যে কোনো বিল্ডিং এর ভিত্তি, যে কোনো বিল্ডিং নির্মাণ করার আগে এই বিল্ডিংটা কত তলা হবে, কত স্তর বিশিষ্ট হবে, কত মঞ্জিলা বিশিষ্ট হবে, এটা আগে আমরাই চিন্তা ভাবনা করি। চিন্তা ভাবনা করার পরে তখন ভিত্তি স্থাপন করা হয়। কোনো বিল্ডিং যদি দশ তলা যদি নির্মাণ করার ইচ্ছা থাকে, দশ স্তর বিশিষ্ট বিল্ডিং যদি নির্মাণ করার পরিকল্পনা থাকে তাহলে সেই অনুযায়ী আমরা ভিত্তি স্থাপন করি। যদি 50 তলা বিল্ডিং নির্মাণ করার পরিকল্পনা থাকে তাহলে আমাদের যে বিল্ডিং 2 তলার জন্য আমরা তৈরি করেছিলাম, ভিত্তি স্থাপন করেছিলাম, তাকে ভেঙে দিয়ে পুনরায় 50 তলা বিল্ডিং এর জন্য নতুন ভাবে ভিত্তি স্থাপন করতে হয়। এক কথায় যত বড় বিল্ডিং হবে, যত তলা বিশিষ্ট বিল্ডিং হবে, তত মজবুত তার ভিত হবে। তো কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ ওয়া সাওমে রমাদান। সহিহ বুখারী হাদিস নম্বর 8, সহিহ মুসলিম হাদিস নম্বর 16। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি জিনিসের উপর। কালেমায়ে শাহাদাত অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলা, এ কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2, নামাজ প্রতিষ্ঠা করা। 3, যাকাত আদায় করা। 4, কাবার হজ করা। 5, রমাদানের রোজা রাখা। এই 5টি জিনিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইসলামের ভিত। পুরো ইসলাম বললেন না, যে কোনো জায়গাতে একটা ফাঁকা জায়গাতে আপনি বিল্ডিং নির্মাণ পরিকল্পে বিল্ডিং নির্মাণ করার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ভিত স্থাপন করলেন, আর ভিত স্থাপন করে যদি রেখে দেন 6 মাস অতিবাহিত হয় সেখানে দেখবেন বিভিন্ন ধরনের আগাছা জন্ম নেবে, মানুষ বসবাস করার উপযোগী সেটা নয়। যদি মানুষ বসবাস করার উপযোগী বানাতে হয়, সামানপত্র রাখার যদি উপযোগী বানাতে হয় তাহলে ভিত তৈরি করে ছেড়ে দিলে হবে না, সেটাকে বিল্ডিং এ রূপান্তরিত করতে হবে। তো কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো ইসলামের ভিত।
এগুলো তো করতেই হবে। এবার পরিপূর্ণ ইসলামে প্রবেশ হতে হবে, পরিপূর্ণ ইসলামে প্রবেশ হতে হবে। জি, পূর্ণাঙ্গ একটা ইসলাম, আমি নামাজ পড়ছি, মিথ্যা কথা বলছি, নামাজ পড়ছি, চুরি করছি, নামাজ পড়ছি, ডাকাতি করছি, নামাজ পড়ছি, পণ নিচ্ছি, নামাজ খাচ্ছি, সুদ খাচ্ছি, এ হয় কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলো, ইন্না ফুলানা ইউসাল্লি বিল্লাইল, আল্লাহ রাসূল উমুক ব্যক্তি রাতে নামাজ পড়ে, ইদা আসবাহা সারাকা, আর যখন একটু ফর্সা হয় তখন চুরি করতে বের হয়ে যায়। রাতে নামাজ পড়ে যখন একটু ফর্সা হয় চুরি করতে বের হয়ে যায়। বল ইন্নহু সায়ানহাহু মা তাকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যা বলছো, তুমি যে বলছো সে নামাজ পড়ে তো তার নামাজ তাকে চুরি করা থেকে বিরত রাখবে। মুসলিম আহমদ হাদিস নম্বর 9778, ইসলামে প্রবেশ করে চুরি করতে শিখেছে এমনটি নাই। আসলে একটা মানুষের পেশা ছিল চুরি করা, কারো যখন কোনো পেশা হয় সেই পেশাকে খুব সহজে ছাড়তে পারে না। কেউ কেউ অবশ্য প্রথমেই পূর্ণাঙ্গ পেশা, যতই পেশা হোক না কেন, যতই নেশা হোক না কেন, যখন ইসলামী বিধান শুনে তখন সঙ্গে সঙ্গে সেই পেশা ও নেশাকে ছেড়ে দেয়। আবার কেউ আছে সঙ্গে সঙ্গে ছাড়তে পারে না, অনেক সাহাবি আছেন যারা সঙ্গে সঙ্গে নেশা এবং পেশাকে ছেড়ে দিয়েছিলেন, নেশা পেশা সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু একজন সাহাবি, তার পেশা ছিল চুরি করা, তিনি মুসলিম হওয়ার পরেও তার পেশাটাকে ছাড়তে পারেননি, চুরি করছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন অভিযোগ করা হলো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, তখনও চোরের হাত কাটার বিধান অবতীর্ণ হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেহেতু সে নামাজ পড়ছে, তোর নামাজ, তার নামাজ তাকে বলবে তোর দ্বারা চুরি করা যাবে না। সুতরাং বাস্তবে ঘটেছিল তাই, যে চোর চুরি বন্ধ হয়ে গিয়েছিল, চুরি ডাকাতি ছিনতাই বন্ধ হয়ে গিয়েছিল, নেশা ঘুষ সুদ বন্ধ হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে মুসলিম হিসাবগুলো কেউ অপরাধ করত না। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় ওয়াসলিল কাজ থেকে বিরত রাখবে। অর্থাৎ নামাজ, নামাজিকে বলবে যে পড়বে তাকে বলবে তোমার দ্বারা অপরাধ করা যাবে না, তোমার দ্বারা অপরাধ করা যাবে না। সূরা আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত। ভাই সকল, ইসলাম হলো পূর্ণাঙ্গ একটা মানব জীবন ব্যবস্থা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, তোমাদের কেউ প্রকৃত ঈমানদার ততক্ষণ হতে পারে না যতক্ষণ না সে নিজের ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। সহিহ বুখারী হাদিস নম্বর 13। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটা লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারে না, কোন ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। বলুন, মুসলিম সমাজে এ দুর্নীতি থাকতে পারে, মুসলিম সমাজে ঝগড়া বিবাদ থাকতে পারে, লজ্জাজনক মানব জাতির কলঙ্ক যে আজকে বৃদ্ধাশ্রম তৈরি করতে হচ্ছে, আজকে বৃদ্ধাশ্রম তৈরি করতে হচ্ছে, বৃদ্ধাশ্রম যে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আপনাদের শুধু এতটুকু বলি যে আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে সাথে নিজের ইবাদতের পরে পরেই আল্লাহ তাআলা পিতা মাতার আনুগত্যের কথা উল্লেখ করেছেন। পিতা মাতার সন্তুষ্টি, পিতা মাতার সেবা ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না। পিতা মাতার সেবা ও সন্তুষ্টি ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না। শুধু তাই নয়, ঈমানদার কেমন হবে? আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার কসম খেলেন, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়। কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, সেই ব্যক্তি কে যে ঈমানদার নয়, যে মুসলমান নয়, সে কে? ওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইতা, সেই ব্যক্তি ঈমানদার নয় যার অত্যাচারে, যার জুলুমে, যার জুলুম অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদ নয়, যার জুলুম অত্যাচারে, যার ব্যবহারে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি ঈমানদার নয়।
সহিহ বুখারী হাদিস নম্বর 6016। মুসলিমদের আপোষে আচরণ কেমন হওয়া উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, বলছেন মুসলিমদের তুমি দেখবে, ইমানদারদের দেখবে পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক সহমর্মিতা, পারস্পরিক প্রেম প্রীতি এর ক্ষেত্রে, পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক প্রেম প্রীতি, পারস্পরিক সহানুভূতি এর ক্ষেত্রে তুমি মুসলমানদের একটি শরীরের মতো দেখবে, একটি দেহের মতো দেখবে। যখন কোনো দেহের কোনো একটা অঙ্গে, দেহের কোনো একটা অঙ্গে ব্যথা অনুভব হয়, তখন গোটা শরীরটাই অনিদ্রা এবং জ্বরে আক্রান্ত হয়। অনিদ্রা এবং জ্বরে গোটা শরীরটাই ওই ব্যথা অনুভব করতে থাকে, ওর জন্য সমস্ত শরীর জর্জরিত হয়ে যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 6011, সহিহ মুসলিম হাদিস নম্বর 2586। এ হলো মুসলিম। একদা ফাজলা বিন ওবায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে, মানে তার নবুয়াত ও রিসালাতের শেষ জীবনে বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উকবিরুকুম বিল মুমিন, আমি কি তোমাদের ইমানদার ব্যক্তি সম্পর্কে অবগত করব না, যে ইমানদার ব্যক্তিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুমিন মান আমিনাহু নাস আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ইমানদার হলো সেই ব্যক্তি যার থেকে লোকেরা নিজেদের জীবন এবং রক্তের বিষয়ে নিরাপদে থাকে। শুধু মুসলমান নয়, ও মুসলমানও একজন মুসলিম, একজন ইমানদার থেকে, একজন মুমিন থেকে নিরাপত্তা ও নিরাপদ অনুভব করবে, নিজের সম্পদের ব্যাপারে, ধন সম্পদের ব্যাপারে এবং নিজের রক্তের ব্যাপারে, শরীরের ব্যাপারে। যে একজন মুসলিম আছে, এর কাছে যদি আমার সম্পদ থাকে, এই মুসলিমের পাশে যদি আমার বাড়ি থাকে, মুসলিম যদি সফরে যদি আমার সঙ্গী হয়, তাহলে আমার সম্পদ নিরাপদে থাকবে, আমি নিজে নিরাপদে থাকব, আমার কোনো ক্ষতির আশঙ্কা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুসলিম মান সালামা নাসু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর মুসলমান হলো সেই ব্যক্তি যার জবান এবং হাত থেকে মানব জাতি নিরাপত্তা বোধ করে, নিরাপদ লাভ করে। মুসলিম আহমদ হাদিস নম্বর 23958। হাদিসটি বিদায় হজ্জের কথা ব্যতীত সহিহ এই সুনানে নাসাইতে রয়েছে, হাদিস নম্বর 4095। সেখানে একথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিন হলো সেই ব্যক্তি যার থেকে লোকেরা নিজেদের জীবন এবং সম্পদের ব্যাপারে নিরাপদে থাকে, এবং মুসলমান হলো সেই ব্যক্তি যার জবান এবং হাতের নানান কষ্ট বা কথা এবং কর্ম থেকে মানব জাতি নিরাপত্তা এবং নিরাপদ বোধ করে, সেই হলো মুসলমান। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় মুখনি স্মৃতি বাণীর মাধ্যমে আমরা নিজেদের মূল্যায়ন করি, তাহলে আমরা কতটুকু ইমানদার। আজকে পণ দিচ্ছে মুসলমান, সুদ খাচ্ছে মুসলমান, ঘুষ খাচ্ছে মুসলমান, নেশাজাত দ্রব্য পান করছে মুসলমান। ভাই সকল, পবিত্র কোরআন এবং সুন্না, আমাদের পবিত্র কোরআন এবং সুন্নাই সীমাবদ্ধ থেকে গেছে। খুতবার টাইম আগেই বলেছি, যেহেতু সংক্ষিপ্ত, এজন্য বিস্তারিত এসব আলোচনা করা সম্ভব নয়। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে আজকে যে আমরা ভীত সন্ত্রস্ত, এ ভীত সন্ত্রস্ত শুধু আজকে নতুন নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা তো ভীত সন্ত্রস্ত। যখন সাহাবা ইকরাম হয়েছিলেন, তাদেরকে কি করতে বলা হয়েছিল, তার আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল। পবিত্র কোরআন কোনো নাটকের বই নয়, পবিত্র কোরআন কোনো গল্প বা উপন্যাসের বই নয়, এটা আমাদের ভালোভাবে জানতে হবে। পবিত্র কোরআন কোনো গল্প বা নাটকের বই নয়, পবিত্র কোরআনে নবী রাসূলদের ঘটনা যে বর্ণনা করা হয়েছে কি লক্ষ্য উদ্দেশ্যে, এটাও আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, লাকাদ কানা ফী কসসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, নবী ও রাসূলদের জীবনীতে রয়েছে বুদ্ধিজীবীদের জন্য শিক্ষণীয় বিষয়। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 111 নম্বর আয়াত। অতএব নবী রাসূলদের ইতিহাসে কি আছে, এগুলো আমাদের একান্ত জানা দরকার এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা দরকার। আলহামদুলিল্লাহ, والصلاه والسلام على رسول الله, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলা নাবিয়্যি আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি জানছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই খুতবাতেই বক্তব্য রাখতেন। প্রথম খুতবায় আপনাদের বললাম যে ইসলাম হলো পূর্ণাঙ্গ মানব একটা জীবন ব্যবস্থা, ইসলাম হলো পূর্ণাঙ্গ একটা মানব জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে নবী রাসূলদের ইতিহাস বর্ণনা করেছে, ঘটনাবলী বর্ণনা করেছেন, তা কোনো উপন্যাস এবং গল্পের জন্য নয়, বরং সেখান থেকে জ্ঞান আহরণের জন্য, সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য, আমাদের জীবনে প্রতিফলিত করার জন্য নবী রাসূলদের ঘটনাবলী বর্ণনা করেছেন। একটু চলুন পবিত্র কোরআনে। ইব্রাহিম আলাইহিস সালামকে কি আগুনে নিক্ষেপ করা হয়নি? আমরা জানি আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করেছিল নমরুদ। ইব্রাহিম কি আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল? আর এটাও আমরা জানি যে আগুনের ক্ষমতা আছে পুড়িয়ে ছারখার করে দেওয়া। পবিত্র কোরআনে আছে এই কথা, কোন গল্প বা উপন্যাসের কথা বলছি না। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 52 নম্বর আয়াত থেকে নিয়ে 71 নম্বর আয়াত আপনারা তাফসীর সহ আলোচনা করবেন, সেখানে স্পষ্ট পেয়ে যাবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম একত্বের কথা, তাওহীদের কথা তার পরিবারের সম্মুখে তুলে ধরলেন, তার গ্রামবাসীর সম্মুখে তুলে ধরলেন, রাষ্ট্রের সম্মুখে তুলে ধরলেন, নিজের পরিবার থেকে নিয়ে, নিজের পিতা থেকে নিয়ে গ্রামবাসী রাষ্ট্র হয়ে গেল তার বিরুদ্ধে। বিস্তারিত ঘটনা নয়, আমি শুধু শর্টে পয়েন্টটুকু বলছি। দেশের বিরুদ্ধে গেল ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্বার্থে বলেননি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একত্বের কথা, আল্লাহ তাআলার বাণী প্রচার পাবলিশ করেছিলেন, আর সেই কথাটি চলে গেল নিজের পরিবার গ্রামের এবং দেশের বিরুদ্ধে। গোটা দেশ একত্রিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে সেই অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করেছিল যে পুড়িয়ে তাকে ছারখার করে দেব, যাতে চিরতরে এ ফেতনা ফাসাদ সৃষ্টিকারী এর মৃত্যু হয়ে যায়, আর এ ফেতনা ফাসাদ কেউ সৃষ্টি করতে না পারে। হক কথা বলছেন, বলছে ফেতনা ফাসাদ সৃষ্টি করছে, জঙ্গিও সন্ত্রাসী কার্যকলাপ করছে। সুতরাং নমরুদ বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে তাতে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারার প্রচেষ্টা চালিয়েছিল, আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা মহাশক্তিধর, তিনি আজ থেকে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন তার নিজের জন্য, তার সন্তুষ্টির জন্য। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম এ সবকিছু করছিলেন, আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা দিলেন, বলনা আল্লাহ তাআলা বলছেন, আমি বললাম ইয়া নার কুনি বাদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে গিয়েছিল, এ কথা আমরা কোরআনে পড়েছি। এটা কোনো গল্প বা নাটকের বই না থেকে বলছি না, ডাইরেক্ট কোরআনের কথাই এটা। কোন ইমানদার যদি সন্দেহ পোষণ করে সে ইমানদারই থাকতে পারে না, মুসলমানই থাকতে পারে না। তো যে মহান আল্লাহ তাআলা মহাশক্তিধর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে উদ্ধার করলেন, আগুনে নিক্ষেপ করা হয়েছে, আর মহান আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, আগুন তুমি শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, সেই মহান আল্লাহ তাআলা কি আজকে নাই? অবশ্যই আছেন। চলুন পবিত্র কোরআনে মূসা আলাইহিস সালাম বিস্তারিত ঘটনা বলা সম্ভব নয়, পয়েন্টটুকু শুনুন। মূসা আলাইহিস সালামের জন্মের আগে বানী ইসরায়েলের উপরে এক মহাবিপদ ঘটেছিল। ফেরাউনের সম্মুখে দুটো জাতি ছিল, একটা ছিল কিবতি আর একটা ছিল বানী ইসরায়েল। কিবতিদের নানা ধরনের সুখ সুবিধা দিত, আর বানী ইসরায়েলের উপরে নানা ধরনের জুলম নির্যাতন শুরু করেছিল। এমন জুলম নির্যাতন এত বড় জালেম এবং রক্ত পিপাসু পৃথিবীতে উদ্যাবধি জন্মগ্রহণ করেনি। ফেরাউন যখন অবগত হলো বানী ইসরায়েলের পরিবারে এক পুত্র সন্তানের জন্ম হবে যার মাধ্যমে আমার সাম্রাজ্যের পতন ঘটবে এবং আমারও বিনাশ ঘটবে, তখন বানী ইসরায়েলের ঘরে ঘরে গোয়েন্দা ছেড়ে দিয়েছিল ফেরাউন। পুত্র সন্তান জন্মগ্রহণ করা মাত্রই আঁতুড় ঘরেই তাকে হত্যা করে দেওয়া হতো, এত বড় রক্ত পিপাসু পৃথিবীতে অদ্যাবধি জন্মগ্রহণ করেনি। এটা ছিল মূসা আলাইহিস সালামের জন্মের আগে। সূরা কাসাস 28 নম্বর সূরার 4 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। দ্বিতীয় জুলম নির্যাতন শুরু করেছিল ফেরাউন, বানী ইসরায়েলের কোচি কোচি শিশুগুলোকে আঁতুড় ঘরে হত্যা করতে শুরু করেছিল। মূসা আলাইহিস সালামের নবী ও রাসূল হয়ে যাওয়ার পরে
ফেরাউনের জাদুকরেরা যখন মুসা আলাইহিস সালামের মুজিজার নিকটে পরাজিত হয়েছিল এবং জাদুকরেরা দ্বীনে ইসলামে দীক্ষিত হয়ে গিয়েছিল, ফেরাউনের স্বৈরাচারী সৈন্যরা তখন বলেছিল আতাজারু মুসা ওয়া কওমাহু লিয়ফসিলু ফিল আরদ ওয়া দারাকা আলিহাতাক, ফেরাউন আপনি মুসা এবং তার জাতিকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে ছেড়ে দেবেন, অথচ ফেরাউন আপনাকে বর্জন করেছে, আপনাকে রব বলে মানে না, আপনাকে বর্জন করেছেন এবং আপনার যে উপাস্য দেবী দেবতা মাবুদ গুলো আছে সেগুলোকেও বর্জন করেছে, সেগুলোকেও বর্জন করেছে। ফেরাউন তখন বলেছিল আমরা ক্ষমতাধর, তাদের মহিলাদেরকে জীবিত রাখবো এবং পুত্রদেরকে হত্যা করব। এখানেও ফেরাউন আবার পুত্রদেরকে হত্যা করতে শুরু করেছিল, বনী ইসরায়েলের আর কিবতীদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দিয়েছিল। সূরা আরাফ 7 নম্বর সূরার 127 নম্বর আয়াত, এই প্রেক্ষাপটে মুসা যিনি স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল, একজন বিখ্যাত রাসূল, তিনি তার জাতিকে কি বলেছিলেন, যারা ইসলাম কবুল করেছিল এবং বনী ইসরায়েল যাদের উপরে জুলম নির্যাতন হচ্ছিল কি বলেছিলেন, যে যদি শুনেন আশ্চর্য বোধ করবেন, আন্দোলন লড়াই ঝগড়া বিবাদ নয়, তার জন্য একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই সংক্ষিপ্ত পরিসরে সেটা আলোচনা করা সম্ভব নয়। আমি শুধু আপনাদের বলতে চাই বনী ইসরায়েলদের উপরে যখন জুলম নির্যাতন মুসা আলাইহিস সালামের এক জন্মের আগে আর নবী ও রাসূল হয়ে যাওয়ার পরে কুচকুচি শিশুদের হত্যা করছে, এই সময় মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, তার জাতিকে বললেন তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, নিশ্চয় পৃথিবী আল্লাহর, আল্লাহ যাকে ইচ্ছা তার বান্দাদের মধ্যে হইতে এই পৃথিবীর উত্তরাধিকার বানান, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, পরিণাম তো মুত্তাকিদের জন্যই, আল্লাহ ভীরুদের জন্যই, সংযমশীল ব্যক্তিদের জন্যই, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে যারা চলে তাদের জন্যই পরিণাম, সূরা আরাফ 7 নম্বর সূরার 128 নম্বর আয়াত। সুতরাং এ বনী ইসরাইল এবং ইমানদার ব্যক্তিরা যখন ধৈর্য ধারণ করলো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলো, জয়যুক্ত হয়েছিল হয়নি, সূরা তো সুয়ারা 26 নম্বর সূরার 61 থেকে নিয়ে 66 নম্বর আয়াত উঠান, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে মুক্তি দিলেন, আর ফেরাউন এবং সৈন্যচারী তার সৈন্যদেরকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছিলেন, তার রাজ্যের পতন ঘটল এবং তারাও সমূলে বিনাশ হল, মুসা আলাইহিস সালাম মুক্তি পেলেন, ঈমানদাররা মুক্তি পেল এবং শাসন ক্ষমতা পেল। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করেছেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের জুলম নির্যাতনে কাতর হয়ে আল্লাহ তাআলার নির্দেশে মক্কা ছাড়তে বাধ্য হলেন, স্বদেশ ভূমি ছাড়তে বাধ্য হলেন, মদিনায় গেলেন, মদিনায় গিয়ে সেখানকার নিরীহ মানুষ বুদ্ধিজীবীরা ইসলাম কবুল করলেন। তারপরে একদিন আনসারগণ বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে আল্লাহ রাসূল, আমরা কি এই জুলম নির্যাতন সহ্য করতে আর কতদিন থাকবো, আমরা কি আমাদের কি সুখের দিন আসবে না, আমরা কি একটু নিরাপদে বিশ্রাম নিতে পারবো না, রাত্রেও কি একটু আমরা নিরাপত্তা বোধ করব না, নিরাপদে একটু ঘুমাতে পারবো না, আল্লাহ তাআলা আজ থেকে সবকিছু শুনছেন, আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে দিলেন, অভয় বার্তা অবতীর্ণ করলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলু সালিহাতি লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লাইয়ুমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লাইয়ুবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়্যা, আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলু সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে শাসন ক্ষমতা দিবেন। আল্লাহ কি বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, প্রকৃত অর্থে যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, অবশ্যই আল্লাহ পৃথিবীতে তাদেরকে শাসন ক্ষমতা দিবেন যেমন তাদের পূর্ববর্তীদেরকে শাসন ক্ষমতা দিয়েছিলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, এবং তাদের জন্য যে দিনকে মনোনীত করেছেন তা সুপ্রতিষ্ঠিত করবেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং তাদের ভয়ভীতির পরে তাদেরকে নিরাপত্তা প্রদান করবেন, ভয়ভীতির পরে নিরাপত্তা প্রদান করবেন, ইয়া বুদারা লা ইউশরিকু বিশাইয়্যা, তারা আমারই দাসত্ব করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। সূরা
নূর ২৪ নম্বর সূরার ৫৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিলেন। কি বললেন? ইমানদাররা প্রকৃত ইমানদার হয়ে যাওয়া এবং সৎ কর্ম করতে শুরু করে দাও, তোমাদের সাথে আমার অঙ্গীকার রইল, চুক্তি রইল, পৃথিবীতে শাসন ক্ষমতা দেব। এক, দুই, যে দিনকে মনোনীত করেছি সেই দিনকে বিজয়ী করব, সুপ্রতিষ্ঠিত করব। নম্বর ৩, ভয়ভীতির পরে নিরাপত্তা প্রদান করব, সুখ শান্তি ও নিরাপত্তা প্রদান করব, দাসত্ব আমারই করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। সুতরাং সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন প্রকৃত ঈমানদার হলেন, সৎ কর্ম করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশাতে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দান করেছিলেন, ইসলামকে বিজয় করেছিলেন, নিরাপত্তা দান করেছিলেন। সপ্তম হিজরিতে খয়বার বিজয় হল, অষ্টম হিজরিতে মক্কা বিজয় হল, যে মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তে বাধ্য হয়েছিলেন, বিনা যুদ্ধে ইসলামী পতাকা উড়ল মক্কার মাটিতে, আর মক্কার মুশরিক কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে প্রবেশ করলো, ঘরে প্রবেশ করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মক্কার মুশরিকরা নিজের অপরাধের কারণে ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে প্রবেশ করলো, এতটাই তারা ভীত সন্ত্রস্ত হয়েছিল যে আমরা যে অপরাধ করেছি এর জন্য আমাদের হয়তো আজকে ক্ষমা হবে না, আজকে প্রতিশোধ নেবেন। কিন্তু দয়ার সাগর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, আজকে তোমাদেরকে কোন প্রকারের ভর্ৎসনা করা হবে না, প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, তোমাদের আজ কোন প্রকারের ভর্ৎসনা করা হবে না, ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, আল্লাহ তাআলা দয়াশীলদের মধ্যে অন্যতম দয়াশীল। এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন ঘোষণা দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মুশরিকরা ঘর থেকে বের হচ্ছে ফাকা রাজু কান্না মানুষিরু মিনাল কবর, যেন হাসরের ময়দান থেকে তারা বের হচ্ছে, তাদের চোখে মুখে উদাসীনতার ছাপ, যেন হাসরের ময়দান থেকে বের হচ্ছে, চোখে মুখে উদাসীনতার ছাপ, ফাখারাজু ফিল ইসলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহানুভবতা দেখে তারা কালেমায়ে শাহাদাত পড়ে দিয়ে ইসলামে দীক্ষিত হয়ে গেলেন। ইমাম বাইহাকী রাসূলুল্লাহ কবরা হাদিস নম্বর ১৮,২৭৫ মুসলিম হয়ে গেলেন। যারা ভীত সন্ত্রস্ত ছিল, যারা অপরাধী ছিল, যারা রক্ত পিপাসী ছিল, মহানুভবতা দেখে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া দেখে তারা কালেমায়ে শাহাদাত পড়ে দিয়ে ইসলামে দীক্ষিত হয়ে গেলেন, শাসন ক্ষমতা পেলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশাতে সমগ্র আরব উপদ্বীপ বিজয় হলো, ইয়ামান উপদ্বীপ বিজয় হলো। এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশার জন্য সীমাবদ্ধ ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশার জন্য সীমাবদ্ধ ছিল না। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে ইসলামী সাম্রাজ্য আরো বিস্তৃত হলো, তার ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে ইসলামী সাম্রাজ্য আরো বিস্তৃত হলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে ইসলামী সাম্রাজ্য পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম চীনের সীমান্ত পর্যন্ত ইসলামী সৈন্য পৌঁছে গেল, পৃথিবীতে আল্লাহকে ছাড়া ইমানদার ব্যক্তি আর কাউকে ভয় করত না, সোয়া মুসলিমরাও নিরাপত্তা বোধ করেছিল, যে সুখ ও স্বাচ্ছন্দ্য ওয়া মুসলিমরাও লাভ করেছিল ইসলামী শাসন ক্ষমতায়, মুসলিমরা তো মুসলিমরা, ওয়া মুসলিমরাও এ ওয়া মুসলিমরাও আপনার সুখ ও স্বাচ্ছন্দ্য লাভ করেছিল, নিরাপত্তা লাভ করেছিল, আল্লাহকে ছাড়া আর পৃথিবীতে কাউকে ভয় করত না, জুলুম অত্যাচার এসবগুলো ছিল না, আপনার সব নির্মূল হয়ে গিয়েছিল। যে মুসলিম, প্রকৃত মুসলিম যদি হয়, আল্লাহ তাআলার এটা অঙ্গীকার, আল্লাহর অঙ্গীকার। খুতবার টাইম যেহেতু শেষ, এজন্য আমি শুধু একটু বলতে চাই, আজকে মুসলিমদের উপরে এত এত জুলম নির্যাতন কেন? আসলে আমরা ইসলামকে ছেড়ে দিয়েছি, ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয়। শুধু একটি আয়াত আপনাদের বলি, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজ-জুলমি উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজ-জুলমি উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে, ঈমান নিয়ে আসার পরে নিজেদের ঈমানকে শিরকের সাথে সংমিশ্রণ করে নেই, তাদেরই জন্য রইল নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। হেদায়াত, সুপথ এবং নিরাপত্তা, এটা নির্ভর করছে ঈমান নিয়ে আসার পরে শিরক না করা, ঈমান নিয়ে আসার পরে শিরক না করা। সূরা আনাম ৬ নম্বর সূরার ৮২ নম্বর আয়াত, আমরা ঈমান যারা নিয়ে এসেছি তারা শিরকে জর্জরিত, সিংহভাগ ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা প্রত্যেকেই প্রায় জড়িয়ে যাব। প্রথমে বলি যে আমরা ৯৫% মানুষ নামাজ পড়ি না, ৯৫%, তারা স্পষ্ট শিরক করছি। সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি ওয়াল ঈমানি আস-সালাহ ফাইযা তারাকাহা ফাকাদ আশরাক, বান্দার মাঝে এবং কুফর ও ঈমানের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। ইমাম লালকাইর শারহ উসুল ইতিকাদ আহলে সুন্নাত ওয়াল জামা হাদিস নম্বর ১৫২১, যারা নামাজ ছেড়ে দিল তারা শিরক করলো। আর আল্লাহ কি বললেন?
ইমান নিয়ে আসার পরে শিরকের সাথে ইমানকে সংমিশ্রণ করবে না, ইমান নিয়ে আসার পরে শিরক করবে না, তাদের জন্য নিরাপত্তা। তো আমরা শিরক করে চলেছি, কিভাবে নিরাপত্তা পাবো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরুদ্ধে আচরণ করলে শাস্তি অনিবার্য। এ প্রসঙ্গে পবিত্র কোরআন এবং হাদিস একাধিক রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই বলছেন, ফাল ইয়াহদারিল লাযিনা ইউখালিফুনা আমরিহি আন তুসিবাহুম, ফাল ইয়াহদারিল লাযিনা ইউখালিফুনা আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলিম। আল্লাহ তাআলা বলছেন তাদের ভয় করা উচিত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধে আচরণ করে, যে তাদেরকে ফিতনা পৌঁছাবে অথবা লাঞ্ছনাদায়ক শাস্তি স্পর্শ করবে। ফিতনা ফাসাদ তাদেরকে পৌঁছাবে অথবা লাঞ্ছনাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে। সূরা নূর 24 নম্বর সূরা 63 নম্বর আয়াত। এই প্রসঙ্গে শুধু একটা উদাহরণ দিয়ে হাদিস থেকেই বক্তব্য ইতি করছি। ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদের যুদ্ধে 50 জন সাহাবীকে একটি পাহাড়ের চূড়ায় নির্ধারণ করেছিলেন, তার আমির নিযুক্ত করেছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যা আল বারা বিন আজেব এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তো আব্দুল্লাহ বিন জুবাইরকে আমির নিযুক্ত করে, নেতা নির্বাচন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে সেই পাহাড়ে নিযুক্ত করেছিলেন। তাদেরকে বলেছিলেন, সর্ব অবস্থাতেই তোমরা ওখানে থাকবে যতক্ষণ না আমার দ্বিতীয় নির্দেশ যাবে। যদি দেখো যে আমরা পরাজিত হচ্ছি আর শত্রুরা আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তবুও তোমরা আমাদের সাহায্য সহযোগিতার জন্য আসবে না। আর যদি দেখো যে আমাদেরকে টুকরো টুকরো করা হচ্ছে, আমাদেরকে হত্যা করা হচ্ছে, তবুও আমাদের সাহায্য সহযোগিতার জন্য আসবে না। যদি দেখো যে আমরা শত্রুদেরকে পরাজিত করছি, গনিমতের মাল সংগ্রহ করছি, তবুও তোমরা গনিমতের মাল সংগ্রহের জন্য অংশগ্রহণ করবে না। এক কথায়, দ্বিতীয় নির্দেশ না যাওয়া পর্যন্ত ওই পাহাড়ের চূড়া থেকে তোমরা নামবে না। ওহুদের যুদ্ধে মুসলিমরা বিজয়ী হলো, মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে শুরু করলো, যুদ্ধলব্ধ ধন গনিমতের মাল সাহাবায়ে কেরাম যারা নিচে ছিলেন তারা সংগ্রহ করছেন, পাহাড়ের উপরে যারা ছিলেন তারা বলাবলি শুরু করলেন, আর কিসের অপেক্ষা? মুশরিকরা তো পালাচ্ছে, মুশরিকরা পালাচ্ছে, শত্রুরা পালাচ্ছে, আমাদের সঙ্গী সাথীরা যুদ্ধলব্ধ ধন গ্রহণ করছে, আমরাও এবার সংগ্রহ করি। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টিমের যিনি নেতা ছিলেন তিনি বললেন, আনাসীতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি ভুলে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? তারপরেও তারা নেমে পড়লেন, একটু শুধু শিথিলতা প্রদর্শন করলেন, রাসূলকে মানবো না এটা তাদের হৃদয়ে আদৌ ছিল না। বাড়ি ছেড়ে, স্ত্রীর মক্ষ ছেড়ে এসেছে যুদ্ধের ময়দানে, নিজের জীবনকে জীবন মনে করেনি, কিন্তু একটু তারা ধৈর্য ধরতে পারলেন না। কিছু সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করিয়ে দেওয়ার পরে ও সেটাকে শিথিলতা প্রদর্শন করতো, তারা নেমে পড়লেন। ফল কি হলো? জয়ী যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করলো, 70 জন সাহাবি এরপরে শহীদ হয়ে গিয়েছিলেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত তো ভেঙে গিয়েছিল এই যুদ্ধে। কিছু সাহাবীর ভুলের কারণে এই ঘটনা ঘটেছিল, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল। সহিহ বুখারী হাদিস নম্বর 3039 এবং 4043, মুসনাদ আহমদ হাদিস নম্বর 2609, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু নির্দেশকে শিথিলতা প্রদর্শনের জন্য মুসলিমরা, সাহাবীরা, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন। আসলে আল্লাহর যখন শাস্তি যখন নেমে আসে তখন শুধু যারা অপরাধ করে, যারা ভুল করে তাদেরকেই নয়, বরং সেখানে যারা থাকে সার্বিকভাবে ব্যাপকভাবে আল্লাহর শাস্তি তাদের কাছে পৌঁছে যায়, সেই শাস্তিতে আক্রান্ত হয়। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4338, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2169। ভাই সকল, আমরা পরিত্রাণ পেতে পারি আজকের ভীত ও সন্ত্রস্ত অবস্থায় জীবনযাপন করছি, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আসুন আমরা প্রত্যেকেই পূর্ণাঙ্গ রূপে পবিত্র কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরি। শুধু ভীত সন্ত্রস্ত না হওয়ারই শুধু কথা নয়, বরং পৃথিবীর শাসন ক্ষমতা তো আল্লাহ আমাদেরকেই দিবেন, যারা প্রকৃত ইমানদার সৎ কর্মশীল তাদেরকে দিবেন, এটা আল্লাহ তাআলার অঙ্গীকার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা আমার কথা নয়। অতএব আসুন আমরা যার মধ্যে যে সমস্ত দুর্বলতা আছে সেই দুর্বলতাকে কাটিয়ে পরিপূর্ণ রূপে আমরা ইসলামে প্রবেশ করি, প্রকৃত ইমানদার হয়ে যাই, পূর্ণাঙ্গ মুসলিম হয়ে যাই, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আবার আমাদের শাসন ক্ষমতা দেবেন এবং ইসলামকে বিজয়ী করবেন, আমাদের ভয় ভীতিকে নিরাপত্তায় পরিণত করে দেবেন, সুখ স্বাচ্ছন্দ্যে পরিণত করে দেবেন। আল্লাহ, তুমি মুসলিমদের উপরে তোমার রহমত বর্ষণ করো, পবিত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করো। ভাই সকল।